নমস্কার এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যেসব চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ এই ভিডিওতে পুলিশের চাকরির সমেত স্টাফ সিলেকশন কমিশন পিএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরির আপডেট সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে তো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা রয়েছ যাদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমাদের কিন্তু তিন হাজার দুইশো চুয়াল্লিশটি শূন্য পদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে ইউকো ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তোমরা প্রত্যেকে যেন দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে পুরসভায় পঁয়ত্রিশ হেলথ ওয়ার্কার নিচ্ছে এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু ভিডিও করা রয়েছে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থানে যেটা প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে ঠিক আছে যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে পিলি তারপরে মেন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে গ্রুপ সি পদে প্রায় চার হাজার প্লাস শূন্য পদ এবং গ্রুপ ডি পদে প্রায় আট হাজার প্লাস শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে এ মাসে সেটাও আমি তোমাদের দেখাবো ঠিক আছে আর গতকাল একটা ভিডিও করেছিলাম যে তোমাদের বলছিলাম যে হ্যান্ডিম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখো এয়ার ইন্ডিয়ায় তিন হাজার সাতশো তেরো এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন ডিটেলস কিন্তু সেই ভিডিওটি আমি তোমাদের সামনে করেছি নিয়ে এসেছি তারপরে যেটা মোস্ট আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন পেয়েছে ঠিক আছে এটাও তোমরা দেখে নেবে আরেকটা কথা বলছি যদি পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে কারণ সেখানে সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরি এই দু হাজার এই স্বাস্থ্যর মধ্যে হচ্ছে দু হাজার শূন্য পদ পূরণ করা হবে যার মধ্যে থাকবে হচ্ছে নার্স ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ঠিক আছে তারপরে হেলথ রিক্রুটমেন্টের মাধ্যমে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে আরেকটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি এবং ফরেস্ট গার্ডে ষোলোশিটি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস উল্লেখিত করা রয়েছে চলো এরপরে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে জিজ্ঞাসা প্রশ্ন সেখানে যে আমরা যাব সেখানে আমরা মেইন চাকরির আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো চলো প্রথমে যে আনি প্রথমে আনি হচ্ছে স্টাফ সিলেকশনের কথা চলো যেখানে যে একজন প্রশ্ন করেছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তার উত্তর এখানে যেটা বলা হয়েছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় দশ হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের লোক নিয়োগ করা হবে এজন্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অন্যান্য সদস্য নিয়োগ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে আশা করা যায় এ মাসে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ঠিক আছে এই একটা আপডেট তারপরে যেটা আরেকটা তোমাদের কথা বলার ছিল সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দেখো এখানে একজন প্রশ্ন করেছে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ইডাব্লিউএস কত ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে এখানে বলেছে পিএসসি ক্লার্কশিপ পদে মোট দরখাস্ত জমা পড়েছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরোটি এর মধ্যে ক্যাটাগরি ভিত্তিক কত দরখাস্ত জমা পড়েছে তা জানানো সম্ভব নয় এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে আইডিও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো পঞ্চায়েতে শিগগিরই দরখাস্তনামা শুরু হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের বিজ্ঞপ্তি এবছরে কিন্তু বাড়াবে এবং পরীক্ষা নয় হচ্ছে পিএসসি বন দপ্তরে বন সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার প্রশ্নের উত্তর আপাতত এই পরীক্ষা বন্ধ আছে কবে হবে তা ঠিক হয়নি ঠিক আছে তারপরে আমি যদি এখন রেলের চাকরির কথা আপডেট দিই তো রেলের টিকিট কালেক্টর পদের জন্য কোন পরীক্ষা দিতে হয় তো বলছে রেলের টিকিট কালেক্টর পদের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা নিয়ে থাকে সারা ভারতের সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা একই সঙ্গে হয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপায়লের পদের পরীক্ষা কিন্তু এখনও ঠিক হয়নি যেটা এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে এবং আরেকটা প্রশ্ন যেটা এখানে বলেছে। যে রেলে আর পি এ কনস্টেবল পদে দরখাস্ত করেছি সেন্ট্রাল ওবিসি নেই তবে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছি কোনো অসুবিধা হবে কি তার উত্তর বলেছে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করে ওবিসি সার্টিফিকেট দেখাতে না পারলে নিয়ম অনুযায়ী ওই প্রার্থীকে সাধারণ প্রার্থী বা সাধারণ ক্যাটাগরি প্রার্থী হিসাবে ধরা হবে এবং তোমরা এই পাশে দেখতে পাচ্ছ যে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন তো একে একে সেই সমস্ত পদগুলো দেওয়া আছে তার যোগ্যতা কতগুলো শূন্য পদ আবেদনের শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে সেটাও কিন্তু উল্লেখিত রয়েছে এটা আমি আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দুদিন আগে পোস্ট করে দিয়েছি রাজ্য কেন্দ্র সরকারে কোন কোন পরীক্ষা কবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস ব্যাংকের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল বা ক্লার্কের পরীক্ষা কবে এএনএম এন এম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা পরীক্ষা কবে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে এসএসসি সিএইচএসএল এসএসসি এস সিজিএল এসএসসি এর পরীক্ষা কবে লোক তারপর হচ্ছে পাইলট যে অসুবিধা অ্যাসিস্ট্যান্ট লোক তার পরীক্ষা কবে সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে তো বিস্তারিত সমস্ত কিছু আশা করছি বললাম যে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যেসব চাকরির আপডেট হয়ে সেগুলো তোমাদের আমি বলার চেষ্টা করলাম ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে আর আমি যেটা তোমাদের জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এখানে কিন্তু দেখো মিসলিনিয়ার সার্ভিস প্রিমিয়াম পরীক্ষার একটা কোশ্চেন সেট দেওয়া আছে এভাবে এই সেটগুলোকে তোমরা একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবলের মকটেস হিসেবেও কাজ করবে ঠিক আছে চলো ভিডিওটি শেষ করছি জয় হিন্দ